আজকে আলোচনা করব আধুনিক যুগের বিখ্যাত আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ সম্পর্কে। বিশ্ববিখ্যাত নাট্যকার, প্রাবন্ধিক, উপন্যাসিক, ছোট গল্পকার, সাহিত্য ও রাজনৈতিক সমালোচক জর্জ বার্নার্ড শ 1856 সালের 26 জুলাই আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। 1950 সালের 2 নভেম্বর ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে 94 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তাকে বলা হয় ফাদার অব মডার্ন ইংলিশ লিটারেচার অ্যান্ড ড্রামা, দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, পায়োনিয়ার অব ড্রামা অব আইডিয়াস। জর্জ বার্নার্ড শ 60টিরও অধিক নাটক রচনা করেছেন। তার মধ্যে তার উল্লেখযোগ্য নাটকগুলো হল দ্য ডক্টরস ডিলেমা, মিসেস ওয়ারেন্স প্রফেশন, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, দ্য অ্যাপেল কার্ট, পিগমালিয়ন, ক্যান্ডিডা, ম্যান অ্যান্ড সুপারম্যান, অ্যান্ড্রোপ্লিস অ্যান্ড দ্য লায়ন, দ্য ম্যান অব ডেস্টিনি, ইউ নেভার ক্যান টেল, আর্মস অ্যান্ড দ্য ম্যান, দ্য ডেভিলস ডিসাইপল ইত্যাদি। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল ইমম্যাচিউরিটি, অ্যান আনসোশাল সোশ্যালিস্ট, দ্য ইরেশনাল নট, লাভ অ্যামং দ্য আর্টিস্ট। জর্জ বার্নার্ড শর উল্লেখযোগ্য নাটকগুলোকে আমরা এভাবে মনে রাখতে পারি। ডক্টর ওয়ারেন যখন সিজার দিয়ে আপেল কেটে পিগমালিয়ন ও ক্যান্ডিডাকে খেতে দেয়, তখন সুপারম্যান এসে তাদেরকে অ্যান্ড্রোক্লিস এবং তার সিংহ সম্পর্কে জানতে চায়। তাদের নিয়তি হল তারা কেউই কিছুই বলতে পারে না। সুপারম্যান তখন আর্মস নিয়ে একাই শয়তানের শিষ্যকে মারতে যায়। এখানে ডক্টর থেকে দ্য ডক্টরস ডিলেমা, ওয়ারেন থেকে মিসেস ওয়ারেন্স প্রফেশন, সিজার থেকে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, অ্যাপেল কেটে থেকে দ্য অ্যাপেল কার্ট, পিগমালিয়ন থেকে পিগমালিয়ন, ক্যান্ডিডা থেকে ক্যান্ডিডা, সুপারম্যান থেকে ম্যান অ্যান্ড সুপারম্যান, অ্যান্ড্রোক্লিস এবং তার সিংহ থেকে অ্যান্ড্রোক্লিস অ্যান্ড দ্য লায়ন, তাদের নিয়তি থেকে দ্য ম্যান অব ডেস্টিনি, কেউ কিছুই বলতে পারে না থেকে ইউ নেভার ক্যান টেল, আর্মস থেকে আর্মস অ্যান্ড দ্য ম্যান, শয়তানের শিষ্য থেকে দ্য ডেভিলস ডিসাইপল ইত্যাদি। এবারে আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। 1925 সালে সাহিত্যে নোবেল প্রাইজ লাভ করেন, 1939 সালে অস্কার লাভ করেন পিগমালিয়ন রচনার জন্য, 1895 সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স প্রতিষ্ঠা করেন, বিখ্যাত সংবাদপত্র নিউ স্টেটমেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা, দ্য থিওরি অফ লাইফ ফোর্স বর্ণনা করেন জর্জ বার্নার্ড শ, ইংল্যান্ডে শেক্সপিয়ারের পর ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ, সিন্ডারেলা রূপকথাকে বার্নার্ড শ পিগমালিয়ন পুরাণের সাথে মিশ্রিত করেন। তিনি তার লেখায় স্কুলকে কারাগার এবং স্কুল শিক্ষককে কারা পরিদর্শকের সাথে তুলনা করেছেন। কট্টর সমাজতান্ত্রিক হিসেবে তিনি ফ্যাবিয়ান সোসাইটির পক্ষে অনেক বক্তৃতা দেন ও বই লেখেন। তার বিখ্যাত আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের বিষয়বস্তু হল দ্য ফলস কনসেপ্ট অব হিরোইজম ইন দ্য ওয়ার অ্যান্ড এ ফলস কনসেপ্ট অফ লাভ।
এবারে আমরা জর্জ বার্নার্ড শয়ের কিছু গুরুত্বপূর্ণ উক্তি দেখব। There are two tragedies in life. One is not to get your heart's desire. The other is to gain it. Beware of false knowledge. It is more dangerous than ignorance. 9 soldiers out of 10 were born fools. It is our duty to live as long as we can. God is the side of big battalions. All government is cruel, for nothing is so cruel as impunity. The customs of your tribe are not laws of nature. My religion? Well, my dear, I am a millionaire. That is my religion. Man can climb to the highest summits, but he cannot dwell there long. What is life but a series of inspired follies? Imagination is the beginning of creation. You imagine what you desire, you will what you imagine, and at last you create what you will. Science becomes dangerous only when it imagines that it has reached its goal. এবারে আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কিত কিছু এমসিকিউ দেখব। দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই জিবি শ। দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই জিবি শ। হু রোট প্রবলেম প্লেস জিবি শ। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট জিবি শ। জর্জ বার্নার্ড শ ইজ এ প্লে রাইট। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড বোথ এ নোবেল প্রাইজ অ্যান্ড অ্যান একাডেমিক অ্যাওয়ার্ড জিবি শ।